প্রিয় দর্শক রান্না করা দুধের সর দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি ঘি এর জন্য লাগবে দুধের সর তো এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো দুধের সর রয়েছে দুধ জাল করার পর ঠান্ডা হলে দুধের উপরে যে সরটা পড়ে সেই সর আমি মাঝে মাঝে উঠিয়ে ডিপ ফ্রিজে স্টোর করেছে নর্মাল ফ্রিজে বেশি দিন রাখা যায় না হয়তো এক মাস বা দুই মাস ধরে আপনি দুধের সর উঠাবেন সেক্ষেত্রে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তাই যেটা করতে হবে ডিপ ফ্রিজে রেখে দিবেন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবেন তা হলে আবার ড্রাই হয়ে যাবে তো এভাবে আপনারা দীর্ঘদিন আপনার দুধের সরটা উঠে জমি নিতে পারেন অনেকে আছেন কাঁচা দুধের সর উঠে সেটা সেটাতে ঘি তৈরি করেন বাড়িতে যদি গাভি থাকে সেক্ষেত্রে সেটা সম্ভব হয় যে বেশি দুধে আপনার উপরে দেখবেন দুই তিন ঘন্টা দুধ রেখে দিলে ওপরে সুন্দর একটা লেয়ার পরে দুধের সরে সেটা তুলে ঘি তৈরি করলে কিন্তু বেশি ঘি পাওয়া যায় তো আমরা যারা বাহির থেকে কিনে খাই সেক্ষেত্রে আমরা যে দুধটা নিয়ে আসি সেই দুধের উপরে কিন্তু সর পড়ে না অর্থাৎ কাঁচা দুধে কখনোই সর পড়ে না তাই যেটা করতে হবে রান্না করা দুধের সর দিয়ে আপনাকে বাসায় ঘি তৈরি করতে হবে যাদের বাসায় কাভি নেই তো দুধের সরের ভিতরে দেখতে পাচ্ছেন পানি রয়েছে এই পানিটাকে সেপারেট করে নিতে হবে তো আমি সবগুলো পানি কিন্তু নিংড়ে নিয়েছি আর এই যে শটটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি প্রায় চব্বিশ ঘন্টা পূর্বে তারপর আমি এটা দিয়ে এখন ঘি তৈরি করব তো এটা একটু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি অনেকে আছেন শিল্পাটায় বেটে নেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন ঠান্ডা পানি দিয়ে যখন উপরের শটটা সেপারেট হয়ে যায় সেটা চুলাই দিয়ে জাল করে গুলিয়ে ফেলেন তো দুধের স্বর যেটা রান্না করা সেটা দিয়ে আসলে ঘি তৈরি করে যেটা হয় যে ঘিটা পরিমাণ একটু কম পাওয়া যায় যদি ফ্রেশ সরটা হয় আর কি সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে যখন এটা বেশি জমে যাবে ডিপ ফ্রিজ থেকে বের করে তিন দিন বা চার দিন এমনি রুম টেম্পারেচারে রেখে দিবেন খেয়াল রাখবেন সরটা যেন নষ্ট না হয়ে যায় সর যদি মজে যায় তাহলে দেখবেন যে আপনার ঘিটা বেশি বের হবে মানে আপনার সরটা রাখার পর দেখবেন যে মনে হচ্ছে যে তেল ছেড়েছে ঠিক সেই পর্যায়ে সেটাকে জাল করে আপনারা ঘি তৈরি করে নিতে পারেন আমি যেহেতু ফ্রেশ দুধের সর দিয়ে ঘি তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন নুনির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এই নুনি কিন্তু ফেলে দিবেন না এটা কিন্তু খাওয়া যায় এটা যদি মুড়ির সাথে আপনারা এই নুনি আর একটু চিনি মিক্স করে নেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন একদম খাটি গাওয়া ঘি তৈরি হয়েছে আর খুবই সুন্দর ফ্লেভার পাচ্ছি আপনারা এভাবে কিন্তু খুব সহজেই ঘরে দুধের সর দিয়ে ঘি তৈরি করে নিতে পারবেন এই ঘিটা আপনারা যখন রুম টেম্পারেচারে রেখে দিবেন তখন দেখবেন এই ঘি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে এবং এটা জমে যাবে এই ঘিটা কেমন হবে যে একদম দানা দানা হবে আমরা কেনা ঘি যেমন হয় যে একটু লিকুইড থাকে তেলের মতো ওরকম কিন্তু হবে না বাসার তৈরি ঘি কিন্তু একদম জমানো হবে আর ফ্লেভারটাও অসম্ভব সুন্দর তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত ওয়েতে তৈরি নির্ভেজাল গাওয়া ঘি